তুমি এবার মাইন্ড করতে আছো কেন? ভাইয়ে তো তোমার ভাইয়ে সহায় সম্পত্তি সমস্ত পরিত্যাগ করিয়ে দেওয়ার ডিসিশন নিছে। তোমার ভাইছে না এখন তোমার যে পালা পদ্ধতি দেখতে আছি, হ্যাঁ তো মন করি যে তোমরা দুইজনে মিললে মিশে পুনরায় একাকার হইয়ে পয়মাল হয়ে গেছো। তো হ্যাঁতে কি তোকে কোনো অসুবিধা হইতে আছে না সমস্যা হইতে আছে? আর আমি তো তোর ভাইরে উপকার করছি, সাহায্য করছি। একটা মানুষ দুই দুই ফির ছেঁকা খাইয়া ভাইঙ্গে সরিয়া কষ্ট পাইয়া এই কষ্ট তো সহ্য করতে পারতে আছে না, এই কারণে। আর ওই তোর পলার বান্ধবী বলে লিলে না, হ্যাঁ তো আমিও খুশি, ভাইও খুশি নাহি। হ্যাঁ তোর বার্থডে যাই জিগিয়া বড্ডে জিগিয়ে তুই কি ফিরলি না? হ্যাঁ ঠিক আছে, অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এখন তুমি তো হারে লেদাকা লইতেই চেনো, বুঝই তো বিষয়টা। এখন আমার কি কর্তব্য হইয়ে ক? কর্তব্য বেশি কিছু না, ছোট্ট একটু কাম। ভাইয়ের একটু হুমকি দেবো, ভালোবাসা কেমনে? একটা কথা কই তোর, তোর ভাই যদি সিদ্ধান্ত নেয় যে টাকা পয়সা সব দান করিয়ে দেবে, তা দেখ অত তোকে কামাই হরা টাহা না চুরি হরা টাহা। মাহবুব সাহেবের ধারে গেছিল না, উভয়কেই বেরেন বেরাস করিয়ে দিয়েছে। সারে একটা হাসপাতাল করিয়ে দেবে এই গ্রামে, আর সেই হাসপাতালে আমি একজন ডাক্তার হিসেবে থাকবো, ডাক্তার হিসেবে। আর তোর ভাই ঘরে বই বইয়া মাইয়ে বলা পালবে। মাইয়ে বাবাস কই আইবে? সময় লাগবে। হন তোর ভাইরে 24 ঘন্টার মধ্যে বিয়ে হওয়ার আলটিমেটাম দিছি। এত চিন্তা ভাবনা বাদ দিয়ে বাড়ি যে বাড়ি যাইয়া ওই বিয়ে কি পিনবি কাপড় চুপুর বাড়ি আর ঘুষ। আজার যে আমি ভালোই গেছি, তোর ভাইরে পাইয়া আমার এই সব চিন্তা লোভ লালসা কোনো কিছু আমার মধ্যে নাই। আমি এখন ডাক্তার মায়া, তোমার দিকে কিছু ঘুষ করতে আর মুনা, তুমি ওই একই আলে আটছো। ভেজাল মুক্ত খাটি ভগল দিয়ে হন সুন্দরবনের খাটি মধু, আর মধ্যখানে মুই রয়ে গেলাম ঝোলের লাউ অম্বলের কদু।